हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल তকলিমাস কিচেন। आज के अपन माजे आबार एक नतून खबर नहीं हाजिर होता हे लुचि। ये लुचिटा खेते बांग्लादेशेर मानुष अने पसंद करे, आमार किन्तु अनेक पसंद, सेई जन्य आज के आमी लुचि और सब्जी बनिएछि। ताहले चलुन आमी कि कि उपकरण निच्छि ये लुचि बनाते। আমি আজকে অনেকগুলো লুচি বানাবো, সেই জন্য আমি বেশি করে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেব 1/2 কাপ তেল। এগুলা দিয়ে একটু ভালোভাবে আমি এগুলাকে মিশে নিব, কারণ এগুলাকে ভালোভাবে মিশাইলে খুব সুন্দর একটা লুচির ইটা হবে, ভিতরে অনেক সফট এবং ফুলকার লুচি হবে। আর আমি নিয়ে নিচ্ছি পানি 1 কাপ, পানিটা অল্প করে দিব আর এটা সুন্দর করে মাখিয়ে নিব। ডোটা করতে দেখবেন যে একদম শক্ত জানি না হয়, নরমও না হয়, সেই জন্য আমি একটু পানি দিব আর একটু করে মাখিয়ে নিব। এভাবে আমি ডোটা তৈরি করে নিয়ে নিচ্ছি। আমার ডোটা হয়ে গিয়েছে, এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। দশ মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে এখন আমি ডোটাকে ভালোভাবে মলে নিচ্ছি। যত ভালোভাবে মলবেন দেখবেন যে আপনার লুচিগুলো অনেক সফট এবং ফুলকা লুচি হয়ে গেছে। আমি এগুলাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এই ইগুলাকে লিচিগুলাকে ছোট্ট ছোট্ট করে নিচ্ছি, আমি লিচি কেটে নিচ্ছি। আমি এখানে অনেকগুলা লুচি বানাবো, 30-35টার মতো লিচি হবে। আমি এতগুলো আটা নিয়ে নিছি, আটা ময়দা নিয়ে নিয়েছি। আমার এখানে 35টার মতো লুচির ডো করে নিয়েছি। এখন আমি বানিয়ে দেখাচ্ছি কেমন করে বানাইতে হবে। আমি ছোট ছোট করে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। লুচিটা যদি ডো ভালো হয় দেখবেন যে লুচিগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি একে একে সব লুচিগুলোকে বানিয়ে নিয়েছি। আর একটা চুলাতে আমি ফ্রাইপ্যান দিয়ে দিছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি অনেক পরিমাণ তেল, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। আর লুচিটা ভাজার সময় দেখবেন যে তেলটা জানে হাই হিটে থাকে, তাহলে লুচিগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। আমার লুচিগুলো দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। আমি এক পাশে হওয়ার পরে আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি এবং আমার দুই পাশে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আবার আমি দুটো দিয়ে দিচ্ছি। লুচিগুলো দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে আমি সব লুচিগুলোকে বানিয়ে নিয়েছি। যদি লুচির ডোটা আপনাদের খুব ভালো হয় দেখবেন লুচি ফুলে অবশ্যই অবশ্যই ফুলে উঠবে, সেই জন্য ডোটা তৈরি করতে ভালোভাবে করবেন। এভাবে আমি সব লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আমার সব লুচিগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সফট এবং ফুলকা লুচি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব আগেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।